কাঙ্ক্ষিত বাইকটি হচ্ছে এটি। আমি সব কনফার্ম করে ফেলছি এবং টাকাও নিয়ে আসছি। আমি একটু বাইকটা আপনাদেরকে দেখিয়ে দেই জাস্ট। এই হচ্ছে আমার GSX আর এখন থেকে আমার পরিবারে যুক্ত হলো নতুন একটি বাইক। ওয়েট ওয়েট, কাহিনীটা কিন্তু আসলে ওখান থেকে শুরু হয় নাই, আপনাদেরকে জাস্ট ফার্স্টে দেখিয়ে দিলাম কি বাইক নিলাম। তো যারা চিন্তা করতেছিলেন যে নেক্সট গিয়ার নতুন কোন বাইকটা নিল, সেটা দেখিয়ে দিলাম আগে ভাগেই। বাট কেন এই বাইকটা নিলাম, কেন আরেকটা স্পোর্টস বাইক থাকা সত্ত্বেও এই স্পোর্টস বাইকটি নিলাম, সব কিছু এখন জানাবো। আর কিভাবে এত কম দামে এত সুন্দর কম রানিং বাইক পেলাম সেটাও আপনাদেরকে দেখাবো। আর আজকে বাইক হিসাবে আমি নিয়ে যাচ্ছি আমার KBD-টাকে। যেতে যেতে আপনাদের মাঝে শেয়ার করবো যে এই বাইকটি নেওয়ার পিছনের আর কী কী গল্প আছে, এবং সাথে পথে আরও অনেককে রিসিভ করবো। বাট রিসিভ করার আগে আপনাদের মাঝে বাকি কথাগুলো শেয়ার করে নিই। KBD নিয়ে বের হলাম, R15 নিয়েও বের হতে পারতাম, বাট আসলে দুইটা বাইক আবার নিয়ে আসার সময় ঝামেলা হবে, এই কারণে জুবায়েরকে সাথে নিয়ে নিয়েছি। আর এখন বাইক নেওয়ার আগে যাচ্ছি একটু ফার্ম গেটের দিকে, আমার একটু টাকা কালেক্ট করতে হবে যেহেতু আর একটা বাইক নিব। প্রথম কাহিনী যেটা বলতে হয় আপনাদেরকে সেটা হচ্ছে আমি কেন সুজুকি GSX আর কিনতেছি। অ্যাকচুয়ালি আমার সব বাইকই চালানোর ইচ্ছা আছে, এবং সুজুকি GSX আর যেহেতু বাংলাদেশের সবচেয়ে ফাস্টেস্ট স্পোর্টস বাইক, সেহেতু GSX-টা আমার অনেক আগে থেকেই নেওয়ার ইচ্ছা ছিল। না না না, এটা কেমনে, এটা হইল কিছু, বাপুরে ব্রেক না থাকলে তো আর ও তো বয়সই নাই, ও তো মানে অনেক ছোট, এইরে অবস্থা। ভাগ্যিস আমি ওরে খেয়াল করে ডানে চাপাইছিলাম, নাইলে তো অবস্থা খারাপ হয়ে গেছিল যেভাবে চালাইতেছে। যাই হোক, যে টপিকে ছিলাম, GSX আর চয়েস করার পিছনে তিন চারটা কারণ আছে। ফার্স্ট কারণ ওইটাই। এখানে তাহলে আরেকটা কোশ্চেন আছে, তাহলে CBR কেন আগে নিলাম না? ওকে, ও ভাই আজকে হচ্ছেটা কি? আচ্ছা, কোশ্চেন আছে CBR কেন তাহলে আগে নিতেছি না। CBR আসলে খুব ক্লোজ বড় ভাই ফারাবি ভাইয়ের আছে, আমি যখন মন চাই আমি থাই CBR-টা পাই এবং চাইলে ট্যুরও করতে পারি। সো CBR যখন আমি সবসময় পাইতেছি, এখন আমার ফিল করতেছিলাম GSX আরের একটা অভাব ছিল, তো এই কারণেই GSX-টা আগে নেওয়া। CBR-ও ইনশাল্লাহ নিব, ওটা সিরিয়াল যখন আসবে, আল্লাহ যখন ক্ষমতা দিবে, ইনশাল্লাহ CBR-টাও নিয়ে নিব। আর ইচ্ছা তো আসলে সবগুলো স্পোর্টস বাইক একসাথে আমার ঘরে থাকুক, বাট সেটা কখনো পারবো না, এই কারণে একটা একটা করে নিব, একটা একটা করে আমি চালাবো, এবং আস্তে আস্তে এগুলা নিয়ে বিভিন্ন মিথ আছে আমাদের দেশে, ইনশাল্লাহ আমি চালিয়ে ফিল নিয়ে সেগুলো সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। এবং GSX-R নিয়ে অনেকের অনেক চুলকানি আছে, তো আমি দেখি চুলকানিটা আমার হয় কি না, আমি চালাইলে তো বুঝতে পারবো অ্যাকচুয়ালি যে ওইটার কোথায় সমস্যা। আসলে মানুষ যেগুলা এটাকে যেভাবে ট্রিট করে জিনিসটা আসলে সেরকম কি না, সব কিছু আপনাদের মাঝে শেয়ার করতে পারবো। আর এখন যেহেতু GSX-R নিব, তাহলে কথা আসতেছে আসলে নতুন নিব নাকি ইউজ নিব। আর আমি নতুন নেওয়ারই পক্ষপাতী বেশি, বাট ইউজডও নিতে পারি যদি সেটা মোটামুটি অনেক কম রানিং হয় এবং সব দিক থেকে ওকে থাকে তাহলে। সো এখন নতুন নিব না পুরাতন নিব, এই জন্য আমাকে প্রাইসগুলো দেখতে হয়েছে। এই জন্য আমি ফার্স্টে গিয়েছিলাম সুজুকির অথরাইজড শপে, আমাদের 60 ফিটে অবস্থিত। নতুন বাইকের দাম শোনার জন্য আসছি মিরপুর 60 ফিটে। অ্যাকচুয়ালি এখানে GSX-R রেড কালারটা আছে। ওয়ালাইকুম সালাম ভাই, GSX-R রেটের প্রাইসটা কত এখন? 3,80,000। আর কাগজ করতে 15,000, 2 বছরের কাগজ করতে, তার মানে 95। কালার কী কী আছে ভাই? এটা হচ্ছে CKD ইউনিট, আর কাগজ সহ প্রায় আমার 95 পড়ে যাবে। দেখলেন ওখানে প্রাইসটা মোটামুটি আমার 4 লক্ষের কাছাকাছি পড়ে যাচ্ছে, CKD ইউনিট ডুয়েল চ্যানেল ABS সহ। এরপরে আমি গিয়েছিলাম মগবাজারে 2-3টা শপে। GSX-R ইয়া CBU-টা দেখতাম, এটা অফিসিয়ালও তো আনতেছে যেটা, না আপনারা প্রাইস কত রাখতেছেন? ও আপনাদের তো ABS নাই, নন ABS কত প্রাইস? 3,60,000। 370-এ পাওয়া যাবে তাহলে টোটাল। আচ্ছা ভাইয়া আমি একটু দেখি, হ্যাঁ থ্যাংক ইউ। তো এই সব ধারণা নেওয়ার পরে আমি এবার একটু ইউজড বাইকের ধারণা নিব।
কাগজ আছে সব আছে পুলিশ বাইকের কাগজ চেক করলো আমি এটা সবচেয়ে ভয় পাই মামলা খাওয়ার এই কারণে আমি নাম্বার না নিয়ে বাইক কখনো হাইওয়েতে উঠাই না কারণ হর্নেট যখন ফার্স্টে কিনছিলাম তখন একটা মামলা খেয়েছিলাম যাই হোক যেটা বলতেছিলাম আমি কয়েকটা পুরাতন সব ভিজিট করছিলাম তার মধ্যে ফার্স্ট হচ্ছে মগবাজারগুলো এটা একটু দেখে আসেন দাম কত শুনো দাম দাম এটা কত কিলো চলছে ও সিকেডি হ্যাঁ সিকেডি কত ভাইয়া 3,40,000 এই ছিল পুরাতন শপের ব্যাপার আমি এরপরে আবার মিরপুরের যে শপটা থেকে এখন বাইক কিনবো ওইটাতে এর আগে গেছিলাম বাইক দেখতে চলুন ওইটাও একটু শেয়ার করি আপনাদের মাঝে ওখানে গিয়ে দুইটা GSXR দেখছিলাম এবং ওইটা টেস্ট রাইড দিয়ে কনফার্ম করে রেখে আসছিলাম যে কোনটা নিব একটা হচ্ছে অফিসিয়াল ইয়েলো অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন যেটা উইথ ABS আরেকটা হচ্ছে এটা CBU যেটা আনঅফিসিয়াল অ্যান্ড এটা হচ্ছে ব্ল্যাক ইয়েলো ছিল বাট স্টিকার চেঞ্জ করে এটা করা হয়েছে এই হচ্ছে বাইকটার অবস্থা এখন দুইটা বাইকে একটু দেখি যে কী অবস্থা এটা একটু ফার্স্টে চালাই জুবাই তুমি এটা চালাও চালায় দেখো আমি এটা চালাই একটু দেখি এটা মাত্র 5,600 কিলোমিটার চলছে অনেক স্মুথ ভালোই ওয়াও ভালোই লাগতেছে খারাপ না সব ঠিক আছে এতক্ষণ দেখতেছিলাম যে কালার তারপরে কোথায় কি স্ক্র্যাচ এগুলো দেখতেছিলাম টুকটাক কিছু স্ক্র্যাচ আছে তারপরে চালানোর পরে খারাপ লাগতেছে না মনে হচ্ছে সব কিছু ঠিক আছে 5,000 কিলোমিটার আর এমন কি হবে আর তারপরে দেখলাম কাগজের মেয়াদ অনেক আছে মানে 2 বছরের রেজিস্ট্রেশন 2 বছরের রেজিস্ট্রেশন ফুলই আছে ওকে ফাইন এখন একটু হলুদটা দেখি অফিসিয়াল ABS ভার্সন ওকে এটাও 6,000 কিলোমিটার চলছে অনলি 6,857 কিলোমিটার ওয়েল কোনো সমস্যা নেই একটু দেখি কেমন লাগতেছে ও পাওয়ারে GSXR এর কোনো কমতি নাই বাট CBUটা চালানোর পরে কেন জানি সিকেডিটা একটু মানে অন্যরকম লাগতেছে মানে CBU এর ফিলটা একটু আলাদা লাগছে আমার কাছে আরও একটু প্রিমিয়াম লাগছে এক কথায় আর কি এবং এটা নিয়ে আমি আরও অনেক কিছু ব্যাপার স্যাপার শুনছি আমার হলুদ কালার খুবই খুবই পছন্দ বাট CBU চালায়া আর CKD চালায়া দুইটা একসাথে চালায়া আমার কাছে আর CKD নিতে মন চাইতেছে না কোনোভাবেই যদিও এটাতে ABS আছে অ্যান্ড ওইটাতে ABS নাই তারপরও আচ্ছা এখনই যে নিব এমন তো কিছু না এগুলো টেস্ট ড্রাইভ দিতেছি আরও কিছু বাইক দেখব তবে ইচ্ছা আছে আর কি একটু অল্প কিলোমিটার চলা বাইক কেনার বাকিটা আল্লাহ ভরসা ওয়েল BSB মাঠ থেকে এখন বিদায় নেই আচ্ছা মোটামুটি আমি আর জুবায়ের এই 3-4 দিন ধরে ঘুরলাম আর কি শোরুমগুলোতে ঘুরে ঘুরে এখন আমরা প্রাইস নিয়ে একটা আলোচনা করি যে প্রাইস যেটা বুঝলাম নতুন CKD প্রাইস হচ্ছে না টোটাল কাগজ সহ ধরি প্রায় 4,00,000 টাকা পড়ে যাবে CKD অফিসিয়াল নিতে গেলে আর যদি CBU নিতে যাই মানে বাইরে থেকে গ্রে মার্কেট থেকে আনঅফিসিয়াল যেটাকে বলে ওইটার প্রাইস তাহলে টোটাল কাগজ সহ পড়তেছে 70-75 সর্বোচ্চ ওয়েল আর ইউজ বাইক যেগুলো দেখলাম শোরুমে এগুলা মানে আমি যেরকম চাচ্ছি 5-এর ভিতরে অন্তত চলা 5,000 কিলোমিটার চলা এরকমগুলা পাচ্ছি হচ্ছে 3,40,000 আর CBUগুলা পাচ্ছি মোটামুটি CBU খুব একটা পাই নাই খুব কম পেয়েছি অফিসিয়াল CKDগুলোই ম্যাক্সিমাম বাইরে আছে তো সিদ্ধান্ত দিন শেষে মনে হচ্ছে BSB মাঠেই যেতে হবে আমাদেরকে আরও একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি GSXR-এ একটা ভয় নাই যে মিটার টেম্পারিংয়ের ভয়টা একটু কম কারণ মিটার টেম্পারিং করতে গেলে এটা 90% মিটারই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি যার ফলে এটা কম হয় আর তারপরেও ইউজড বাইক দেখার সময় তো সব কিছু আমরা দেখে নেবই তো এই হচ্ছে ব্যাপার এখন তাহলে আমরা সরাসরি BSB মাঠের দিকেই যাই ওকে চলো তাহলে বাকিদেরকে রিসিভ করে আমরা BSB-তে যাই তুই অশ্রু ভাই আছে সাথে তারপরে আমাদের সাথে আছে ফয়সাল ভাই যার R15 নিয়ে আমি এত এত ভিডিও করলাম
এন্ড সাথে আছে রাইডারস না চলেন তাহলে আমরা আগাই তো টাকা অনেক জায়গা থেকে ম্যানেজ করে করে তুলতে হচ্ছে অলরেডি কিছু টাকা ক্যাশ নিয়ে আসছি পকেটে আর কিছু তুলতে হবে টাকা পয়সা তুলে ফেলছি বিএসবি মার্টটা মূলত মিরপুর একের এই সাইডটাতে তো সনি সিনেমা হলের এই সাইডটাতে ঢুকে এদিক দিয়ে যাব দেখা হচ্ছে একবারে বিএসবি মার্টে গিয়ে বিএসবি মার্টে চলে আসছি আর এই কয়েকদিন ভাইয়াকে মোটামুটি বেশ ভালো বিরক্ত করছি অনেকবার আসছি বাইকটা দেখছি আর জানেন যে একটা নতুন বাইক বা পুরাতন বাইক যেটাই কিনেন দেখতে হলে অনেক বেশি দেখতে হয় তবে ভাইয়া আমাকে অনেক হেল্প করছে আমি আরও অন্যান্য অনেক জায়গায় দেখছি সেগুলো তো আপনাদেরকে দেখাইলামই আর মোটামুটি বিএসবি মার্টে অনেক বাইক থাকে বাট লাকিলি বা আনলাকিলি যেটাই বলেন আজকে কোনো বাইক নাই শুধু আমারটা আছে আর আরেকটা বাইক আছে তো ওইটা আমি সরায় রাখছি বাইরের দিকে আচ্ছা এই হচ্ছে আমার GSX আর এখন থেকে আমার পরিবারে যুক্ত হলো নতুন একটি বাইক ওকে বাইক তো বিএসবি মার্ট থেকে নিয়েই নিয়েছি টাকা পয়সা পরিশোধ তবে এবার দেখাই এটাতে হালকা কী কী সমস্যা আছে সমস্যার মধ্যে ফার্স্ট হচ্ছে ছোট ছোট কয়েকটা স্ক্র্যাচ আছে এই যে লুকিং গ্লাসে অ্যান্ড এই জায়গাটাতে একটু স্ক্র্যাচ আছে এইছাড়া বাইক ওভারঅল সব কিছু একদম 100% ফ্রেশ এবং আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে নাম্বার প্লেটটা দেখেন অনেকে নাম্বার প্লেটটা সম্পর্কে বুঝেন না তো 40 সিরিয়াল হচ্ছে মিরপুর বিআরটিএতে এখন চলে প্রায় 55 সিরিয়াল আর উত্তরা বিআরটিএতে এখন চলে 40-41 সিরিয়াল তো 40 সিরিয়াল মানে এটা রিসেন্টলি নাম্বার করা এটা হচ্ছে বাইকের পেপার আপনাদেরকে একটু দেখাই এই যে ট্যাক্স টোকেনের ডেটটা দেখাই এই যে দেখেন এটা রেজিস্ট্রেশন হয়েছে 2/9/2021 এবং এটা শেষ হবে 2 বছরের 1/9/2023 তার মানে মাত্র 1 মাস ইউজড হয়েছে বলা যায় আর এখন নভেম্বর মাস চলে সো আর ভাইয়াদের এখানেই প্রায় কতদিন ছিল ভাই বাইকটা এক সপ্তাহ ছিল তার মানে 2 মাস ইউজড আর কি বাইকটা বলা যায় তো অসাধারণ লাগছে চালায় চাই তারা মন চেয়েছে আমি চালাবো সামনে চালাও আবার যাও আবার যাও আর ভাইও তো চালাইলেন ভাই কেমন লাগলো আসলে বাইকটা চালায় ভালো লাগছে তবে মানে যেহেতু নতুনের মতোই অনেকেই বলা যায় যে বাইকটা নতুন বাইক কিনলে যা বাইক ভালোই লাগছে মানে বাইকটা যে ব্যবহার করছে হয়তো ওইভাবে যত্ন নিয়ে ব্যবহার করে না দেখে খুঁটিনাটি মেনটেনেন্স আছে ওটা থাকে সব বাইকে আর কি ওটা মেনটেনেন্স করলে গাড়ি একদম ওকে মানে ফ্রেশ একটা গাড়ি পেয়ে যান বলা যায় তোমার কেমন লাগলো তার জন্য কি তোমার চ্যানেলে যাইতে হবে তার জন্য আমার চ্যানেলে যেতে পারেন তাহলে রাইডার সানা চ্যানেলটা একবার ঘুরে আসবেন আপনারা কোন জায়গায় ব্র্যান্ড ওকে লাস্ট এখান থেকে বিদায় নেওয়ার আগে প্রাইসিংটা অ্যানাউন্স করে দিই যেটার জন্য আপনারা এতক্ষণ ওয়েট করতেছেন দেখলেন তো আমি বাইরে কতগুলো প্রাইসিং পেয়েছি কিভাবে কি করেছি তো এটা 5000 কিলোমিটার চলা মাত্র এবং 2 বছরের কাগজ করা 1 মাস ইউজড বলা যায় বা 2 মাস ইউজ ধরেই নিলাম তো সেক্ষেত্রে আমি এই বাইকটা 2,90,000 টাকায় পেয়েছি আমি একটু নতুনের ভিতরে খুঁজতেছিলাম বাট এত নতুন পেয়ে যাবো আসলে ভাবি নাই তো ভাই যেভাবে হেল্প করছে অসংখ্য ধন্যবাদ ভাই ইনশাল্লাহ যেহেতু নতুন শুরু করছেন একটা সুনাম ধরে রাখলে ইনশাল্লাহ সবাই এমনিই আসবে আপনি 2টা বাইক সেল করেন মাসে সমস্যা নাই ভালো বাইক সেল করেন ফাইনালি GSX আর এখন আমার আপাতত কেপিটিটা জুবাইরের কাছে হ্যান্ডওভার করছি বাসায় যাওয়া পর্যন্ত চলো জুবাইর আর এটা তো একদমই তেল নাই ফার্স্টে তেল নিতে হবে তো আশা করি আমার বাইক নেওয়ার কাহিনী আপনাদের ভালো লাগছে বা আমি শেয়ার করছি আমি যতটুকু পারছি যেভাবে পারছি আর GSX আর সম্পূর্ণ নতুন সো একটু সময় লাগবে হয়তো সব কিছু অ্যাডজাস্ট করে নিতে বাট আমার কাছে GSX আর তো আমি ফার্স্টেই বলছি অনেক অনেক ভালো লাগতো অনেক পছন্দের একটা বাইক আমার সো আস্তে আস্তে আমার কালেকশনে সব বাইক থাকবে বা আমি নিজে চালিয়ে দেখব এইটাই আশা আমি একটা CBU GSX আর চালাতে পারতেছি কেমন লাগলো আমার GSX আরটা বা প্রাইসিং হিসাবে কেমন হলো বাইকটা অবশ্যই জানাবেন কিন্তু সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ